হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সবজির পুড়ে ভরা সুজি দিয়ে খুবই মজার একটি নাস্তা বানিয়ে দেখাবো ডেলি ডেলি চপ কাটলেট না খেয়ে একবার হলেও এই নাস্তাটি বানিয়ে খেয়ে দেখতে পারেন নাস্তাটি খেতে খুবই মজার আর খুবই টেস্টি হয় চলুন তাহলে এখন এই নাস্তার রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি সুজির এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি ফ্রাই মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর সব সবজিগুলোকে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই সবজিগুলোকে আমি দু থেকে তিন মিনিটের জন্য ভেজে নেব সবজিগুলো ভেজে একদম সেদ্ধ করার প্রয়োজন নেই জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে তাই সবজিগুলোকে দু মিনিটের জন্য আমি একটু ঢেকে দিচ্ছি দু মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন আগের থেকে সবজি অনেকটাই নরম হয়ে গেছে তবে সেদ্ধ হয়ে একদম গলে যায়নি এরপর এখানে আমি কুচি করে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন আর সবজির এই পুরটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না এখন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম আবারও দু থেকে তিন মিনিটের জন্য ভালোভাবে এগুলো রান্না করে নেব যাতে বাঁধাকপিটা নরম হয়ে ভাজা হয়ে যায় আর দেখুন টোটাল পাঁচ থেকে ছ মিনিট সবজিগুলো আমি ভেজে নিয়েছি আর এখন সবজিগুলো একদম নরম হয়ে গেছে কিন্তু সেদ্ধ হয়ে ঘাঁটা হয়নি এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ঝাল বেশি খেতে চাইলে এই পর্যায়ে আপনারা কাঁচা লঙ্কা কুচিটাও ব্যবহার করতে পারেন এরপর সব কিছু আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু মশলার একটা কাঁচা গন্ধ থাকে তাই গ্যাসের ফ্লেম লোতে রেখে দু মিনিটের জন্য মশলাগুলো দিয়ে সবজিটা আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি এতে করে মশলার কাঁচা গন্ধটা থাকবে না দু মিনিট পর দেখাচ্ছি দেখুন পুটটা এখন গ্যাস অফ করে পুটটা আমি ঠান্ডা করে নেব এরপর ফ্রাই মধ্যে দিয়ে দিলাম এক কাপ জল জলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন নুনটা জলের সাথে ভালো করে গুলে নিচ্ছি তারপর জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সুজি ঠিক যতটা পরিমাণ সুজি দিয়ে আপনারা নাস্তাটি তৈরি করবেন এখানে তার ডবল জল ব্যবহার করতে হবে এরপর সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর কয়েক মিনিটের মধ্যে দেখুন সুজিটা ঘন হতে শুরু করেছে সুজির এই ডোটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যেই দেখবেন সুজিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে ডোতে পরিণত হয় আর নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন সুজির এই ডোটা তা ছেড়ে খুব সহজেই উঠে আসছে তখন বুঝতে পারবেন ডোটা একদম পারফেক্ট তৈরি হয়েছে দেখুন সুজির এই ডো আমার তৈরি হয়ে গেছে এখন গ্যাস অফ করে সুজির এই ডোটাকে আমি একটি বড় মিক্সিং বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি আর এই অবস্থায় ডোটা খুবই গরম রয়েছে তাই ডোটাকে আমি একটু ঠান্ডা করে নেবো ডোটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এখানে আমি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ময়দা ময়দাটা দিয়ে ডোটা খুব ভালোভাবে মেখে নিতে হবে এখন স্মুথ করে ময়দার সঙ্গে সুজির এই ডোটা আমি মেখে নিচ্ছি ময়দার পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন দেখুন ডোটা আমি মেখে নিয়েছি তো এখন ডোটাকে আরও স্মুথ করে মেখে নেওয়ার জন্য নিয়েছি হাতে অল্প একটু সাদা তেল আর তেলটা দিয়ে ডোটা আমি একদম স্মুথ করে মেখে নিচ্ছি ডো আমার মেখে রেডি করা হয়ে গেছে এখন এখান থেকে কেটে নেব লেচি লেচিগুলো একটু বড় সাইজ করে কেটে নিতে হবে আর এইভাবেই সব কটা লেচি কেটে আমি রেডি করে নিচ্ছি সবকটা কটা লেচি কেটে নেওয়ার পর লেচিগুলো এইভাবে হাত দিয়ে গোল করে সমান করে নিচ্ছি যাতে লেচির মধ্যে পুর ভরে নিতে সুবিধা হয় এবার লেচিটাকে দুটো বুড়ো আঙুলের সাহায্যে এভাবে চেপে একটা গর্ত বাটির মতো করে নিলাম আর মাঝে দিয়ে দিচ্ছি পুর পুর একটু বেশি করে দিচ্ছি যাতে নাস্তাটা খেতে বেশি মজার হয় এরপর পুরটাকে ভালোভাবে চেপে চাল সাইড থেকে লেজিটাকে একটু টেনে মুখটা ভালোভাবে বন্ধ করে নিতে হবে ঠিক এইভাবে দেখুন এইভাবে করে সুজির বলগুলো তৈরি করলে পুর কোনো রকম বাইরে বেরিয়ে আসবে না আর খুব সুন্দরভাবে সুজির এই নাস্তাগুলো তৈরি হয়ে যায় এরপর এইভাবে একটা চিমটার সাহায্যে আমি নাস্তার ওপরে ডিজাইন করে নিচ্ছি আর ডিজাইনগুলো কি সুন্দর দেখতে লাগছে দেখুন এইভাবেই সবকটা নাস্তা বানিয়ে রেডি করে নিয়েছি আর এগুলো ভাজার জন্য কড়াইতে আমি ভালো করে তেল গরম করে নিয়েছি এখন তেলের মধ্যে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি তারপর নাস্তার এক সাইডটা লাগছে করে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর নাস্তার ওপরে ডিজাইনগুলো যাতে নষ্ট হয়ে না যায় তার জন্য একটা চাটুই করে গরম তেলটা নাস্তার ওপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি এভাবে দিলে দেখবেন নাস্তাটা যখন উল্টে পাল্টে ভাজবেন তারপরেও নাস্তার ডিজাইন একই রকম থাকবে কোনোভাবে নষ্ট হয়ে যাবে না এরপর নাস্তার এক সাইডে লালচে রং ধরা শুরু করলে নাস্তাগুলো উল্টে নিচ্ছি উল্টে পাল্টে নাস্তার দুসাইডই লালচে করে ভেজে নেব দেখুন নাস্তাগুলো উল্টে পাল্টে আমি সুন্দর লালচে করে ভেজে নিয়েছি এরপর নাস্তাগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আপনারা চাইলে আরেকটু লালচে করেও ভাজতে পারেন বাইরে থেকে একদম মচমচে ভেতর থেকে নরম সবজির পুড়ে ভরা খেতে যা দুর্দান্ত লাগে রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন